তোর পিছনে দেখ আমি আছি। হ্যালো, গব্বর সিং বলতেছি। আরে গব্বর ভাই বলেন। কই তুই? আমি তো গাজা খাচ্ছি। শুনতেছি তুই নাকি একটা নতুন ডিল করতেছস। শালাই কি করে জানলো? শালার তো মিথ্যাও বলতে পারবো না, বলে দি। হ্যাঁ ভাই করতেছি। আরে ডিলটা আমার সাথে কর, তুই আমার সাথে কর। আরে তোর বসে কয় লাখ টাকা দিচ্ছে? আমাকে 20 লাখ টাকা দিয়ে বলছে আর কি। মাত্র 20 লাখ? আমি তোকে 50 লাখ টাকা দিব, তুই জিনিসগুলো এনে আমাকে দিবি। কত? 50 লাখ টাকা দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আরে আমি তোকে লোকেশন পৌঁছাচ্ছি, ওই লোকেশন বারবার এসে টাকাগুলো নিয়ে যাবে। হ্যাঁ ভাই আমি রাজি, আমি রাজি। আপনি লোকেশন ভেজেন, আমি আসতেছি মালগুলো নিয়ে, আমি আপনার কাছে চলে আসবো। ওকে ভাই, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, কথা এটাই। ওকে গপ্পর সিং। ঠিক আছে, আমি জায়গা মতো সিকান্দার বাইরের কাছে পৌঁছে দেবো, সমস্যা নেই ভাই। দেখিস কোনো এ পর্যন্ত আমার তো মিশন এ পর্যন্ত কোনো ব্যর্থ হয়নি। এর কথা যদি কোনো হেরফের হয় আসি আরো সামনে আয়। আচ্ছা ঠিক আছে বস, আসতেছি। তোর পিছনে দেখ আমি আছি। পঞ্চাশ লাখ টাকার জন্য তুই দুর্বসের সাথে বেমানি করছস,
আর কেউ যদি বাড়তি দিত তুই আমাদের খুন করে দিতি শালা।